সঙ্গে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশিতম অধিবেশনে যোগ দিতে আগামী চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন সেখানে তিনি দেশের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন এবার জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতা পাঁচ আগস্টের অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরা হবে ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে তিনি বলেন বাংলাদেশে দ্বিতীয় বিজয়ের নতুন সমৃদ্ধ বাংলাদেশ তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সেসব বিষয়ে তুলে ধরবেন শফিকুল আলম জানান ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূ রাজনীতির উঠে আন্তর্জাতিক সম্পর্ক কে বাংলাদেশের সাথে যুক্ত হতে উদাত্ত আহ্বান জানাবেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথে প্রধান উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে এছাড়া তিনি আরও কিছু সাইড ইভেন্টেও অংশ নেবেন উল্লেখ্য ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন আট আগস্ট তিনি দায়িত্ব নেন

যাতে গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারা ব্যাহত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে সবাই সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ইসদা ফখরুল ইসলাম আলমকিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গুম খুন অপহরণ কিংবা আয়নাঘরের ভীতিমুক্ত পরিবেশ অনেক বছর পর আতঙ্কমুক্ত ও স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে খুব সহজেই কিন্তু আজকের এরকম একটি সুন্দর পরিবেশের সৃষ্টি হয়নি এই স্বাধীন ও মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য বিগত পনেরো বছর ধরে দেশের সব ধর্ম বর্ণের গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় লাখো কোটি জনতার গণবুত্থনের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন ও স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি স্বাধীন গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণবুত্থনে যারা হতাহত হয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ সারা জীবন তাদের এই আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে তারেক রহমান বলেন অগণতান্ত্রিক ও অবৈধ পতিত সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছেন কেউ কেউ কিন্তু এদের কিছুতে সফল হতে দেওয়া হবে না বিএনপি এই শীর্ষ নেতা বলেন ধর্ম নিরাপত্তা পার অধিকার সবার এদেশের হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানান তিনি দলের শীর্ষ নেতা বলেন আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকর শক্তিশালী অস্ত্র যতদিন পর্যন্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবেন ততদিন পর্যন্ত কোন নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত নয় তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি পাশাপাশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরে মানুষই দাঁড়িয়েছিলেন এখন আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি আমরা সেটি অর্জন করেছি সেটাকে আমাদের রক্ষা করতে হবে হবে এখানে যারা চক্রান্ত করছে আবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তকারীদের পরাজিত করতে হবে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি রাজনীতি হচ্ছে সবাইকে নিয়ে রাজনীতি করা আমরা যে একটা ভয়াবহ দানবকে একটা অবিশ্বাস্য বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো বছর লড়াই করে বিজয় অর্জন করেছি তারপর এই বিপ্লবকে নস্বাত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং দুঃখজনকভাবে আপনাদের এ এর ভিতরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে